এ দেখো, এ বাঁদরটাকে দেখো, এ বাঁদর কি করছে দেখো, ঘাড়ের ওপরে উঠে বাবাকে ঘুমাতে দিচ্ছে। টাইমটা দেখো, বেঁচে দেখো, সারা রাত দুটো থেকে উঠে নিজেও ঘুমাবে না, কাউকে ঘুমাতে দেবে না। এই মুখ দেখা দেখো, সবাই টায়ার্ড। বাইরে দিয়ে আসবো, বাইরে বাইরে যাবি, বাইরে যাবি, টোটো 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 বাজ করতে যাবি, টোটো তে করে। বাবা দেখ মুখটা, আমাদের রামদেব বাবা বসে রয়েছে সারা রাত, ঘুমাতে দিল না। ছটা বাজে সারা রাত জেগে, সারা রাত জেগে। সারা রাত কি হাইপার থাকিস, সবাইকে দেখা। সারা রাত হাইপার, একবার এপাশ পরে একবার সবার তার মাথায় গিয়ে পড়ে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, হাঁপাচ্ছে। বাবার চোখ মুখ দেখ। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। দেখলে সারা রাত একটুও ঘুমায়নি। কালকে আমরা যখন বেরিয়েছিলাম কাঁধে ঘুমিয়ে পড়েছিল, ওখানেই 3-4 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে, রাতে 1:30-2 থেকে জাগা। এখন ছাদে নিয়ে এসে ছাদে এখন ঘুড়ি ওকে এনার্জি বান করানো হচ্ছে। চলো দিনটাকে শুরু করা যাক, দেখতে থাকি আগে কি কি হয় না হয়। এটা কি জানি ছিল, সব গাছের নাম, কলকে, তারপরে কি করমচা, করমচা, ওইটা কলকে ফুলের পাশেরটা করমচা গাছ, হ্যাঁ ওটা কলকে ফুলের গাছ। এটা টগর, এই যে টগর ফুলের গাছ, এটা নিম গাছ, নিম গাছ, ওটা গন্ধরাজ মনে হয়, হ্যাঁ ওটা কি জানি, ওটা কি বলে, কাঞ্চন, ওটা কাঞ্চন, ও সাদা সাদা ফুল, কাঞ্চন ফুল। আর এটা তো ওই যে কি জানি বলে, এগুলোকে কমন নয়ন, ও ওখানে আর একটা আছে নয়নতারণ, কি বলে এগুলো, এই সাদাটা, এটাও তো কাঞ্চন, আর ওইখানে শিউলি গাছ, সকালবেলা ছাদে ঘোরাঘুরি করেও হয়নি, সকালবেলা ছাদে ঘোরাঘুরি করেও হয়নি, এখন সকাল সকাল দাদুর সাথে বেরিয়ে গেছে হাত ধরে পাড়া চড়তে, ওই যে যাচ্ছে টাটা করতে করতে। আমাদের নবজিৎ বাবু বেরিয়ে যাচ্ছেন ব্রেকফাস্ট আনতে, আজকে বলেছে কাউকেও রান্না করতে দেবে না। ইস, ধুলো ধুলো, কি বাবো, হ্যাঁ এই সাইকেলটা কেন উঁচুটে টাইপের সাইকেলটা, সাইকেলও বাড়ি লিক হয়ে গেছে, অবস্থা ফিনিশ। চলো ভালো করে নিয়ে আসবেন দাদা, 10-12 বছর পর সাইকেল চালাচ্ছি, 10-12 ইয়ার্স আফটার, কালকেও চালিয়েছি, দেখ সুন্দর চালাই দেখ। ইস, কি বাবো, আজকে সকালে এসে গেছি আবার পরোটা নিতে, এই দোকানে ছোটবেলায় প্রচুর খেতাম, আগে তো ভীষণ ভালো পরোটা বানায়। আমার দোকানের নামটা কি জানি, দিশা রেস্টুরেন্ট, এটা হচ্ছে কাপা মোড়ের, এখানে সরি পাল্লাদার, এখানে পাল্লাদার মোড়ে ভীষণ ভালো পরোটা বানায়। এদের একটা দোকান আছে কাছাবা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, তাই তো, হ্যাঁ 2 নম্বর প্ল্যাটফর্মের ওপরে, ভীষণ, যারা খাওনি তারা অবশ্যই টেস্ট করে দেখো, ভীষণ ভালো বানায়, স্পেশালি তরকারিটা। এই যে এখানে পরোটা ভাজা হচ্ছে, আর এখানে নানপুরিও পাওয়া যায়, পরোটা নানপুরি দুটোই বানায়, কিন্তু পরোটাটা এত ডিম্যান্ড
যে বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর নানপুরিটা সারাদিন পাওয়া যায়, পরোটাটা শুধু সকালবেলা আছে, অন্য সময় আসতে হবে। ছেলেকেও দিচ্ছে এনে বলছে খালি গা কাউকে দেখাস না। ছেলেকে দেখতে এসেছে পম্পি, হচ্ছে কে হয় বলো, পম্পি কে হয়? আমার জায়ের দিদির মেয়ে। আমরা সবাই রেডি হয়ে গেছি, ওই বাড়ি যাবো, মামুনির ওখানেই সব খাওয়া দাওয়া হবে। খাবার দাবার অর্ডার এখনো কেউ করেনি, করবে দুবেলা। আজকে কারোরই রান্না বান্না করতে বারণ করেছি। তো পুচকি এসেছে, এই যে বিজিবি, কালকে ওকে অফিস যেতে হয়েছিল, আজকে এখানে আছে। ওর চেম্বারটা দেখাই, মানে আমি তো খুবই প্রাউড, বলছি কি না না দেখিও দেখিও না, কে কোথায় কি বলবে। আর এই যে মম্মার এটা ঘর আর কি, বেডরুম। তো ওরা তো সব ব্যাঙ্গালোরে গেছে, তো চেম্বারটা আমি রাতেই দেখিনি। পাখাটা বন্ধ কর, প্রচুর আওয়াজ। এই যে এটা অ্যাকচুয়ালি গেট, ওখান থেকে ঢোকে। হ্যাঁ, খুলতে আর অসুবিধা নেই, বাট খুবই ভালো। এটা ও নতুনই বিল্ড করেছে, কতদিন হলো এটা? এই তো তোমার স্টার্ট করেছিল 2021 এ। হ্যাঁ, 21 এ স্টার্টিং, তারপরে ধীরে ধীরে টুকটুক করে করা, আর কমপ্লিট হলো হচ্ছে এই এখন 23 তে। তোমরা আশেপাশে যে যে আছো, এখানে চলে এসো আমাদের ডক্টর শ্রীপর্ণা রয়ের কাছে। এই যে একদম রাস্তার ওপরেই বাড়ির মেন গেট, অ্যাকচুয়ালি ওই পাশ দিয়ে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব বড় হও তুমি। হ্যাঁ, খুব ভালো লাগছে, আমি অপেক্ষায় ছিলাম দেখার জন্য। আমি বলছি আমরা এত লাক্সারি না, রোদ্দুর বৃষ্টি ঝড় সব আমরা পার করতে পারি। নামতে নামতে ওপর দিয়ে ছাতা, হেলমেট, রেনকোট সব প্রয়োজন। টোটো ফোটো ডাকছে, একটা ব্লক হেঁটে যাবে বলে। আমি একটু হেঁটে চলো তাহলে খিদেটাও বাড়বে, টোটো ক্যান্সেল করলাম, হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। তোমার টাকা তো পুরো এই মানে পুরো কাঁচড়াপাড়া এরিয়া সব টোটো রিক্সাওয়ালার কাছে, সব বড় লোক বানিয়ে দিয়েছ। পৌঁছে গেলে কোনো অসুবিধা হলো? হাঁটিয়ে নিয়ে আসলাম, এখানে বিশাল তোড় ঝড়ে সব মেনু সিলেক্ট হচ্ছে, কি অর্ডার দেওয়া হবে। কেউ ডিসাইড করতে পারছে না কি খাবে, না মটন খাচ্ছে, সবাই বলছে তুই বল তুই বল তুই বল। এদিকে যখন আসবে তখন বলবে কি এ বাবা এটা ভালো লাগছে। ম্যাক্স ডিসাইড, ম্যাক্স এটা হ্যান্ডশেক, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। এখানে সবার জন্য প্লেট ফ্লেট সাজানো হয়ে গেছে, দিদাও অপেক্ষা করে। দিদা খেয়েছো তো তুমি? না, খাওয়া হয়ে গেছে দিদা। আর এখানে সব খাবার একদম বিশাল ব্যাপার করছে, সার্ভ দিচ্ছে, একদম সব ঘেমে একাকার। মটন মটন, মাই গড, হালছে দেখো সব। তুই ওখানে কি গুলু গুলু করছিস? ও হেল্প করতে চলে এসেছে, এখানে এসো, এখানে এত খাবার দাবার। মামনি মনে হচ্ছে আমরা দুবাইতে চলে এসেছি। হ্যাঁ, এত খাবার দাবার সব একটা প্লেটে নিয়ে চারিদিক থেকে বসাও দিচ্ছিল। এই মেরে ফেলবি তোরে,
এত খাই আবার আইসক্রিম বিশ্ব দেখে নিল তোকে। মানে সারা রাত যেহেতু ঘুমাতে পারেনি ছেলের জন্য, এখন খেয়ে দিয়ে উঠে পাচ্ছে ঘুম রীতিমতন। কিন্তু আমরা এখন বেরিয়ে যাব, এখন এই বাড়ি চলে আসছি, এসে জিনিসপত্র গুছিয়ে তারপরে ক্যাব বুক করবে আর কি। ওই সব দলবল যাচ্ছে আর আমি কত পিছনে, হাঁটতেই পারছি না। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই এই ছেলেটাকে নিয়ে ভয় লাগে, ড্রেনে ফেলে না পড়ে যায়। তো ওস্তাদের সঙ্গে একটু যাও, ঢুকে যাও। হ্যাঁ, ব্যাগ রাখা কমপ্লিট। আসলাম। এই যে চা, এই যে চাষটা আছে না, আমরা বেরিয়ে যাচ্ছি, মন তো খারাপ লাগেই এই যে, কিন্তু কিছু করার নেই। তো এখানে মামুনিদের বাড়ির নিচে এসে দাঁড়িয়েছি, ওখান থেকে ওরাও একটুখানি বাই বলে দেবে, তারপরে বেরিয়ে যাব। টাটা করে দাও, ভালো করে টাটা করো, টাটা সবাইকে টাটা করো। একটু কাছে আসবি না, একটু কাছে, আমি যেতে পারছি না, যেতে পারছি না, যেতে পারছি না। ওলে বাবা লে, অলমোস্ট চলে এসেছি। আর আজকে গাড়িটা আমাদের বাড়ির ওপর দিয়েই নিয়ে যাবে। তো গলির ভিতরে তো আর এখন তো দাঁড়ি করিয়ে ঢুকবো না, অন্য একদিন হোপফুলি যাবো, বাট বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। ছেলে ঘুম, ঘুমে কাতর, বাবা টায়ার্ড। এই যে আমাদের পাড়া, কিন্তু আমরা এখান থেকে দিল্লি রোডে উঠে যাব হোপফুলি, আই থিঙ্ক, জানি না। হ্যাঁ, এই ডান দিকে উঠে যাচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে ওই যে ওই গলি দিয়ে ডান হাতে, মানে এই রোডটা ঠিক ওই পাড়ে। এখান থেকে ও এই যে না, এই যে রাস্তার ওই পাড়েই, ওই যে রাস্তার ওই পাড়ে, রাস্তার ওই পাড়ে জাস্ট পৌঁছে গেলাম। এই যে লিফটের জন্য দাঁড়িয়ে রয়েছে, ছেলেও উঠে গেছে, একদম নাজেহাল নাজেহাল লাগছে, মানে এত বাজে রাস্তা না, কোমর ঠুমর যেন মনে হচ্ছে ভেঙে যাবে এত। হ্যাঁ, ঝাঁকুনিতে। আর কিন্তু বাইরে ওয়েদারটা কি সুন্দর, মানে এত হাওয়া দিচ্ছে। বাট যাই, রুমে গিয়ে একটু টায়ার্ডও আছি, বিকজ কালকে সারা রাত একটুও ছেলে ঘুমায়নি। একটু ফ্রেশ হয়ে একটুখানি মেবি ল্যাদ খাবো। এই বাড়িতে ঢুকেছিলাম তখন 6টা বাজে, মানে আমি প্রীতিকে বললাম, প্রীতি ফার্স্টে বাথরুমে গেল, ওকে বললাম তুই বেরো তারপরে আমি ঢুকবো, বলে খাটের মধ্যে কাত হয়ে শুয়েছি। আর যখন তাকিয়েছি তখন দেখছি রাত্রির 2:30 বাজে, এখন তো 3টে বেজে গেছে। ছেলেও ঘুমাচ্ছিল, ছেলে তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, তো এসে ও আমার পাশে শুয়েছিল, ও ঘুমাচ্ছিল। তো ওই 2:30 সময় উঠলো, আমিও উঠলাম, মানে কেউ ডাকেনি নাকি আম, মানে উঠিনি আমি, কিচ্ছু জানি না, নাথিং। তো এখন এই ছেলেকে খাইয়ে আবার শুয়ে দিয়ে এসেছি, ঘুমাচ্ছে না, উঠে গেছে। তো এখন আমারও এনার্জি ফুল আর সারা বাড়ি ঘুমাচ্ছে। তো আমি এখানে ব্লগটাকে এন্ড করে দেবো। ওই ওই দেখো, এ পটিতে গেছিলো, আমাকে ডাকিসনি। কেন আড়াই, তোমার তো আমার দোকানে কটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই, গুড মর্নিং, গুড নাইট, গুড মর্নিং।